অবাক করা একটা বিষয়, একটা মেয়ে বলছে যে ছেলেটা ভালো, মেয়েটা ছেলেটাকে প্রেম করে, 2 বছর থেকে কথা বলে, বাট এখন বিয়ে করেনি, বাট বিয়ে করবে। তাই ছেলেটা ভালো, অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না। এখন আমার কোয়েশ্চেন হলো, ইসলাম ছেলেদেরকে সমর্থ অনুযায়ী ইন ক্যাটাগরিতে 4টা বিবাহের অনুমতি দেয়, একসাথে 4টা স্ত্রী রাখার। একটা ছেলে এখনো একটা বউ রাখেনি, মানে একটা বিয়েও করেনি, একটা মেয়ের সাথে কথা বলতেছে, মেয়েটা 2 বছর থেকে 1 বছর থেকে মেয়েটা বলছে যে ছেলেটা ভালো, বিয়ে করবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কী বল, কী করতেছে তারা? তারা প্রেম করতেছে। ভিডিওটা শেয়ার করবেন প্লিজ, বিশেষ করে যাদের এখন যুবতী বোন আছে বা হালকা উপযুক্ত মেয়ে আছে, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, বা তোমরা যারা বোন আছো, ছোটো ভাই আছো, তোমরা নিজেরাও শেয়ার করো। সেটা হচ্ছে কি, তো বললো যে এটা প্রেম। এখন আমার কোয়েশ্চেন, ছেলেরা তো 4টা বিয়ে করতে পারে যাদের সমর্থ আছে ইন এ ক্যাটাগরিতে, যদি কন্ডিশন ফুলফিল করে। এখন তোমাকে 2 বছর কথা বলে বিয়ে করলে তোমারটা প্রেম করে বিয়ে হবে, তোমাকে বিয়ের পরে যদি অন্য একটা মেয়ের সাথে 2 বছর থেকে কথা বলে, সেটা কি প্রেম হবে নাকি চরিত্রহীনতা হবে? সো আই এম আস্কিং ইউ এ ভেরি সিম্পল কোয়েশ্চেন, তোমাকে বিয়ে না করে কথা বললে তুমি এটাকে প্রেম বলো? তোমাকে বিয়ে করার পর সে যদি অন্য মেয়ের সাথে বা মহিলার সাথে কথা বলে, সেটা কি প্রেম হবে নাকি চরিত্রহীনতা হবে? অ্যান্সার, চরিত্রহীনতা হবে। তুমি বলতে পারো, তাহলে তোমার সাথে কথা বললে সেটা তো চরিত্রহীনতা। তাহলে তুমি যাকে বিয়ে করেছো সে কি ভালো ছিল, নতুন করে চরিত্রহীন হয়েছে ওই পুরুষ, নাকি সে আগেই চরিত্রহীন ছিল, তুমি তাকে চরিত্রহীন জেনেই বিয়ে করেছো? সো এটা তুমি অ্যান্সার করবা তোমার নিজেকে, আমাকে অ্যান্সার করার দরকার নেই, আমাকে এখানে ইনবক্সে মানে লাভ গুরু বানায় দেওয়ার দরকার নেই, হাজার হাজার প্রেম ভালোবাসা নিয়ে কোয়েশ্চেন করে আমাকে লাভ গুরু মনে করার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, তুমি বুঝতে পারছো প্রশ্ন? এর ঘরে একটা বউ নেই, তোমার সাথে কথা বলে তোমাকে বিয়ে করেছে, তাই তোমার প্রেমিক, তুমি বিয়ে করেছো তাকে। একটা বউ আছে, কিন্তু ছেলেটার তো স্টিল আরও বিবাহ করার অনুমতি আছে। হতে পারে সে শারীরিকভাবে খুব ভালো এবং মানসিকভাবে ভালো এবং সয় সম্পদ মাশাল্লাহ মোটামুটি ভালো, অথবা হতে পারে সে খুব নলেজেবল মানুষ, অতটা ধার্মিকতা আমল করে না, হতে পারে তার নলেজ আছে দিন সম্পর্কে বাট সে প্র্যাকটিস করে না। লাইক সে জানে তৌফিক কখনো টেলিভিশন ফ্রিজ আলমারি না, তৌফিক কখনো মানে 2তলা বাড়ি মানে এরকম, এগুলোকে তৌফিক বলে না। স্বার্থ সমর্থ আছে, কোনো রকমে কাজকর্ম করে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, এটাই সমর্থ, ধরো তার এরকম নলেজ আছে কিন্তু তার প্র্যাকটিস নাই। তো তখন তো সে আরেকটা মেয়ের সাথে কথা বলবে, তুমি ওটাকে কোন হিসেবে চরিত্রহীনতা বলবা যেহেতু তুমি জেনে শুনেই তাকে বিয়ে করেছো? না আমি কি ছেলেদেরকে উস্কাই দিচ্ছি? নো। এখন একটা ছেলে বিয়ে করেছে একটা মেয়েকে প্রেম করে, অ্যান্ড দেন প্রেম করে বলতে কি, মানে একটা মেয়ের সাথে এসে কথা বলেছে, তো মেয়েটা তাকে বিয়ে করেছে, বিয়ের আগ পর্যন্ত 2 বছর 3 বছর 5 বছর মেয়েটা তার সাথে তাকে বিয়ে না করে কথা বলেছে, সে এটাকে প্রেম বলেছে। কিন্তু এই মেয়েটা যখন তার ঘরে এলো বিয়ে করে, আরেকটা ছেলের সাথে কথা বলে, বলছে যে চরিত্রহীন মেয়ে, কেন আরেকটা ছেলের সাথে কথা বলে? তো তোমার সাথে 3 বছর কথা বলেছে, তুমি চরিত্রহীন বললা না, তুমি বললা প্রেমিকা। মানে একজনের মেয়ের সাথে যদি প্রেম করা যায় তাহলে আরেকজনের বউর সাথে প্রেম করা যায়, তুমি বুঝতে পারতেছো ব্যাপারটা? ছেলে তোমাকে বলি, তুমি কি বুঝতেছো, কোন বাপের মেয়ের সাথে যদি প্রেম করা তোমার হিসেবে সঠিক হয় তাহলে কারো বউর সাথে প্রেম করা সঠিক হওয়া উচিত? নো, আই এম নট সাপোর্টিং দিস থিংস, লাইক আই এম গিভেন এ সিম্পল এক্সাম্পল, আমি একটা সিম্পল কনক্লুশনে যাচ্ছি, লাইক তোমাকে তোমার মতো বোঝানোর চেষ্টা করতেছি। দিন ধর্ম কি, সুরা ফাতিহাই তো পড়তে জানি না আমরা অনেকে, দিন কি এখানে, দিন কি এবার বিয়েতে ঢাক ঢোল বাজে, গান বাজে, বিয়ে হয়, মহিলা পুরুষ আইসা হলুদ পাইখা দিয়ে যায়, এটা হচ্ছে বিয়ের সংজ্ঞা? তো প্রেম কি, এটা তো স্বর্গ থেকে আসা জিনিস, যার কাছে বিয়েতে গান বাজনা বাজানো যায়, বোঝো নাই কথা? যদি কারো মেয়ের সাথে প্রেম করা অন্যায় না হয়, কারো বউর সাথে প্রেম করা অন্যায় না, যদি কারো মেয়ের সাথে প্রেম করা যায় এটা অন্যায় না হয়, এটা জেনা না হয়, তাহলে আরেকজনের বউর সাথে প্রেম করলে জেনা কেন হবে, অন্যায় কেন হবে? ওয়াই, কন্ডিশন কি চেঞ্জ হয়েছে? যে পুরুষ তাকে প্রেমিক বলবে, যে মহিলা তাকে প্রেমিকা বলবে, ইটস সেম
নো ডিফারেন্স, টাইটেল ইজ দ্য সেম। বুঝুনি কথা, যাই হোক মেয়েরাই বেশি ঠকে, মেয়েরাই বেশি ঠকে, ছেলেরা চালাক, পাঁচটা সিম কার্ড চালায়, মেয়েরা দু একজন খুব বদমাইশি করে, এগুলো খুব মানে মানুষের মুখে মুখে আসে, কারণ প্রচারকারীরাও তো বেশি ছেলে, ছেলেদের মুখে মুখে অমুকের বউ অমুকের মেয়ে এটা করেছে সেটা করেছে, এর জন্য মেয়েদের দুর্নামও বেশি ছড়ায়। হ্যাঁ কিন্তু মানে যদি ডিপ অবজারভেশনে যায় তাহলে ছেলেরা বেশি ধোকা দেয়, ঘরের মেয়েগুলোকে ফুসলিয়ে ফাসলিয়ে বের করে। তুমি বলতে পারো যে মেয়েরা বের হলো কেন, আরে ও মানুষ, তুমি মানুষ, তোমার চতুরতার কাছে হেরে গেছে, কিছু করার নাই তার, যে হারুক যে জিতুক, এখানে দুজনই হারে আসলে, দুজনই হেরে যায়। যাই হোক এখন মানে বন্ধুদেরকে বলতে চাই, যে ছেলে তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলে, সে ছেলে আরেকজনকে বিয়ে না করে আরেকজনের সাথে যদি কথা বলে, তোমাকে বিয়ে না করে যদি তোমাকে পার্কে নিয়ে যায়, আরেকজনকে বিয়ে না করে যদি ওকে পার্কে নিয়ে যায়, তোমাকে বিয়ে না করে যদি তোমার সাথে পার্সোনালি সময় কাটায় মোবাইলে ভিডিও কলে, আরেকজনকে বিয়ে না করে যদি তার সাথে পার্সোনালি সময় কাটায় মোবাইলে ভিডিও কলে, তাহলে কি তার অন্যায় হবে? কোন সেন্সে অন্যায় হবে? তুমি তো অন্যায় করে তাকে বলতে পারো না, সেম কাজগুলো সে তোমার সাথে করেছে তোমাকে বিয়ে না করে, আর তুমি এটাকে বলেছ ওয়াও সুপার হিউম্যান, হ্যাঁ সুপার হিউম্যান, তোমাকে বিয়ে না করেছে তোমার সাথে, সে তোমাকে বিয়ে না করে সে তোমার সাথে যতটুকু সম্পর্ক রেখেছে, প্রশ্ন হচ্ছে আরেকজনকে বিয়ে না করে আরেকজনের সাথে যতটুকু সম্পর্ক রাখলে তুমি মেনে নেবে কিনা অ্যাজ এ স্ত্রী? তার মানে তুমি বলতে চাচ্ছো তুমি আল্লাহ টাইপের কিছু, তুমি বলতে চাচ্ছো তুমি ভগবান, তুমি আল্লাহ, এরকম কিছু? আস্তাগফিরুল্লাহিল আযীম, আমার কথা মন খারাপের কিছু নাই, মানে ধর্ম তুমি বানাচ্ছ নিজের জন্য, লাইক তুমি নির্ধারণ করতেছো ভালো এবং মন্দ, যে কেউ তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বলবে, যদি তোমার ইচ্ছা হয়, যদি তোমার পছন্দ হয়, যদি তোমার পছন্দের কথা হয়, যদি তোমার ভালো লেগে যায়, যদি তোমার ইচ্ছা হয়, তোমার যদি আগ্রহ থাকে, তাহলে তোমাকে বিয়ে না করে তোমার সাথে কথা বললে, তুমিও তার সাথে কথা বললে, ইটস ওকে, টোটালি ফাইন। কিন্তু সেই আরেকজন মহিলাকে তার ভালো লেগে গেলে, ওই মহিলা তাকে ভালো লেগে গেলে কথা বললে, এইটা যখন চরিত্রহীনতা, সো তুমি এখন ডিসিশন নেবা কোনটা চরিত্রহীনতা, লাইক তুমি এখন দিন বানাবা, ধর্ম বানাবা, ন্যায় অন্যায়ের মানদণ্ড তুমি নতুন করে তৈরি করবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানদণ্ড দিয়ে গেছে ইটস নট ইনাফ ফর ইউ, তুমি কি এটা বিলিভ করো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় অন্যায়ের মানদণ্ড বেটার, ফার বেটার, ইনসাফ ফার বেটার, দ্য আল্টিমেট ইনসাফ, দি আল্টিমেট সলিউশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে, তুমি কি এটা ভাবো না? তুমি কি মনে করো তুমি নতুন কিছুটা ক্রিয়েট করবা বেটার দেন দ্যাট? ইম্পসিবল, ইম্পসিবল। তোমাকে মানুষ হিপোক্রিট বলবে, তোমাকে মানুষ হিপোক্রিট বলবে, শোনো তুমি বোন আমার, আমি তোমাকে ঘৃণা করি না, তোমাকে বলি আমার কথা বলার আন্দাজ অত হয়তো সুন্দর না, কারণ আমি সুন্দর কথা, সুন্দর আলোচনা, সুন্দর টপিক নিয়ে কথা বলি না। তুমি বুঝতেছো বোন, পায়খানা নিয়ে ঘাটাঘাটি করলে ঘু বের হবে, মানে ওই যে গ্রান বের হবে, দুর্গন্ধ বের হবে, লাইক তুমি বলতে পারো যে উনি এভাবে কথা বলে কেন, সুন্দর করে বলো না কেন, আমি সুন্দর বিষয় নিয়েই কথা বলি না, সুন্দর কীভাবে বলবো, আমাকে কেউ দেখছে সুন্দর বিষয় নিয়ে কথা বলতে? আমি সব নোংরা আলোচনা করি, এগুলো নিয়ে ভালো করে কথা বলা যায় না, সমাজকে ধ্বংস করতেছে এমন বিষয় নিয়ে কথা বলি, সমাজে সমাজ পচে যাচ্ছে পচা মানুষ নিয়ে কথা বলি আমি, তো আমি পচা মানুষ নিয়ে কথা বললে সুন্দর করে বলবো কি করে বলো? আমি কথাই বলি পচা জিনিস নিয়ে, তোমাকে সুন্দর করে কীভাবে বলবো? তুমি তো সুন্দর না, তোমাকে ভালো করে কীভাবে বলবো? তুমি তো ভালো না, আমি বুঝি এখন মন্দকে ভালো বলবো, বুঝি তাইলে আমি ভালো হয়ে যেত আমার? হ্যাঁ তুমি ভালো, ভালোর মানদণ্ড তৈরি করবো এখন। তুমি বলতেছো যে তোমাকে সে প্রেম করে বিয়ে করেছে, বিয়ের পরেও কিভাবে ওই ছেলে আরেকজনের সাথে কথা বলে, এটা তোমার আপত্তি? আরে ও তো চারটা বিয়ে করতে পারে, আর এই ছেলে বিদেশ গিয়ে বিদেশে থেকে একটা মেয়ের সাথে কথা বলে, দুশ্চরিত্র ছেলে, চরিত্রহীন ছেলে, যার ভিতরে পুরুষত্ব নেই, পুরুষের মূল্যবোধ নেই, যে নারী জাতিকে সম্মান দিতে জানে না, যে দিনকে পরোয়া করে না, তার যৌবনকে সে পরোয়া করে, সে বিদেশে থেকে মেয়ের সাথে প্রেম করে দেশে এসে বিয়ে করে আবার বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে বলে যে তোর মোবাইল ব্যস্ত কেন, তোরে কল দিয়ে পাই নাই কেন, হ্যাঁ বউয়ের ইমো নিজের মোবাইলে খুলে নিয়ে যায়, বউয়ের হোয়াটসঅ্যাপ নিজের হোয়াটসঅ্যাপে খুলে নিয়ে যায়, এইভাবে বউ পাহারা দেয়, জাহেল ছেলে, চরিত্রহীন ছেলে। তুমি তো জেনে শুনেই এমন একটা মেয়েকে বিয়ে করেছো যে মেয়ে বিয়ের আগে ছেলেদের সাথে কথা বলে, জাহেল মেয়ে। তুমি তো জেনে শুনে এমন একটা ছেলেকে বিয়ে করেছো যেই ছেলে বিয়ে শাদী না করে বছরের পর বছর একটা মেয়ের সাথে কথা বলেছে, তারপরে বিয়ে করেছে। হ্যাঁ ওই মেয়েটা তুমি, আমি বুঝতে পারছি, বাট যখন তোমাকে বিয়ে করোনি তখন তুমি শুধু একটা মেয়ে ছিল, এখন তার স্ত্রী, সে তো স্ত্রীর সাথে কথা বলে বিয়ে করেনি, স্ত্রীকে কেউ বিয়ে করে না, কাউকে বিয়ে করলে সে স্ত্রী হয়। যাই হোক
আল্লাহ আমাকে হেফাজত করুক, তোমাদেরকে হেফাজত করুক। শোনো, মানে অন্যায় তোমার হলে সেটা প্রেম, অন্যায় অন্য কোনো মেয়ের হলে সেটা চরিত্রহীনতা। এটা ঠিক না, এটা ঠিক না।